সালমান শাহ চলে গেছে এরপরে আমার মনে হয় উনি সাকিব খানকে রেখেই গেছে আমি মনে করি সাকিব ওরা কেউ নাই এ দেশে আর এত সুন্দর সুন্দর ছবি চোখগুলো বানায় উচিত না যে খারাপ কথা বলা যে আজকে রাজকুমার দেখব সাকিব খানের ফ্যান তো এর ছবি খুবই ভালো লাগে মানে অল দ্য বেস্ট এক কথা অল দ্য বেস্ট সাকিব খান মানে এর আগেও যে প্রিয়তম মুভিটা বেড়েছে ওটা আমরা দেখেছি আরও ভালো হবে ইনশাল্লাহ আশা করি আমাদের যে আগে যে চলচ্চিত্র যে সালমান সালমান শাহ চলে গেছে এরপরে আমার মনে হয় উনি শাকিব খানকে রেখেই গেছে ওনার জায়গাতে বাট আমি মনে করি যে যদি সাকিব খান যদি অল দ্য বেস্ট করে ইনশাল্লাহ আরও ভালো করবে আমি প্রিয়তমা মুভিটা ভালো করেই এনজয় করছি কিন্তু লাস্টে একটু খারাপ লাগছে মানে ওর এটা খুব মানে আসলে আমার চোখে পানি এসে গেছে আর রাজকুমার আমি দেখার জন্য এখন কালকে আমি টিকিট কেটে গেছি আমার হাজব্যান্ড টিকিট কাটছে কালকে তো এখন আজকে আমরা আসছি ফ্যামিলি আমার হাজবেন্ড তো রাজকুমার গানের খুব ফ্যান সাকিব ভাই আসল বাংলাদেশের সবচেয়ে নায়িকা নায়কের মধ্যে সবচেয়ে ভালো নায়ক আর সাকিবের ছবি আমি আগে থেকে দেখে আসছি আর সাকিব ব্যক্তিত্ব হিসেবে হ্যান্ডসাম হিসাবে আর ছবি মুভি স্টাইলের খুব সুন্দর ছবি বানায় আর সে খুব সুন্দর ছবি করেও হ্যাঁ আমি মনে করি সাকিব ওরা কেউ নাই এদেশে আর কেন লম্বা চড়া যেমন সুন্দর শিক্ষিত আর স্টাইলিশ কথা বলার ছবির অ্যাকশান সব কিছুই ভালো তার সাকিব তো ছবিগুলো করে খুব বেছে বেসে করে পরিচালক ভালো ভালো বেছে করে এখনকার যে পরিচ পরিচয়গুলি যে নির্মাণ করছে ছবিগুলো খুব ভালোই করছে আর সাকিবের তো ছবি সাকিব বলতেই ছবি সাকিব বলতেই ছবি আর সাকিবের ছবি বেরো মানে সারা হলগুলা ডেভেলপ হওয়া আর সাকিবের জন্য কিন্তু যে হলগুলি আগে ছিল তার থেকে অনেক ডেভেলপ হয়েছে ছবিগুলার হলটাগুলা আর আগে তো ছবি দেখার মতো কোনো ইয়া ছিল না মানে পরিবার নিয়ে দেখার কোনো ছবি সিস্টেমটা ছিল না এখন খুব সুন্দর করছে সাকিবের জন্য ছবিগুলো যারা ছবি বুঝে না তারা ছবি এগুলো বলবে যারা ছবি বুঝে লিগেল যারা ছবি দেখে হ্যাঁ একটা মুভি ছবি আর একটা সাকিবের ছবি দেখা অনেক ছবি বুঝতে হবে ছবিটা কেন বানাইছে কিসের জন্য বানাইছে ছবি কি কারণে হচ্ছে ছবি পুরো পরিবারটা কি ছবি বুঝতে হবে তারপর মানুষ ছবি দেখে মানুষ দেখে যেগুলো দেখে উদ্ভার পোলাপায়ন দেখে হ্যাঁ ভালো ফ্যামিলি থেকে ছবিটা দেখতে আসে না এই জন্য কথা বলতে উল্টা পাল্টা কথা বলে এগুলো কিন্তু ঠিক না বলা তো তার যে এত কষ্ট করে ছবি বানায় সে সে নিজেও তার ছবি বানায় রাত নয় দিন না ছবি বানায় এত সুন্দর সুন্দর ছবি ছবিগুলো বানায় উচিত না যে তার নামে এত কিছু মানে খারাপ কথা বলা আমি খুব ভালো টাইপ আমার আমার সাকিবের যে ছবিটা রাজকুমার আমি আমার গাড়িতে উঠলেই আমি ছবি ছাড়ি রাজকুমারের যে গানটা আমার খুব ভালো লাগে এর আগে যে ছবিগুলো বাইরেছে সেগুলোর ছবি ভালো প্রত্যেকটা ছবি তার সুন্দর ছবি আমি দেখতে অনেক বছর থেকে সত্যি কথা অনেক বছর থেকে আমি ছবি দেখি সাকিবের আমি সব ছবি দেখি না শাকিবে তো খুবইnabla অনেক দেখা হতো আমি আম্মুর সাথে দেখতাম খুবই ভাল লাগতো আমরা বেশি সাকিব খানেরটা দেখা হতো নতুন প্রিয়তমারও আছে এগুলা প্রিয়তমা দেখেছি আর অনেক দেখেছি এখন তো ঠিক মনে আসছে না আমি প্রথমবার দেখতে এসেছি খুবই ভাল লাগছে যে আজকে রাজকুমার দেখবো সাকিব খানের ফ্যান তো আমি সাকিব খাতে বলতে চাচ্ছি আরো গান বানান আরো মুভি বানান এবং বাংলাদেশে আরও থাকেন ইয়া মিরপুরে এসে আমাদের সাথে দেখা করেন